Hello friends, welcome to my YouTube channel Technical Vishy. आज के ये वीडियो ते आप लोगों का आलोचना करूँ रिपेयर मेंटेनेंस और पावर डिस्ट्रीब्यूशन लाइन ये काजे जहाँ कर्मरत तादेर नाना समय देखा जाए विभिन्न दुर्घटना शिकार होते ताई कर्मरत व्यक्ति दुर्घटनार कारण समूह निये आज आलोचना करब। ये कर्मरत व्यक्ति दुर्घटनार प्रथम कारण बोलते बला जाए जे इलेक्ट्रिक सार्किट ओ जंत्रपाती सम्पर्के सठिक ज्ञान ना थाका। जदि एकटि कर्मरत व्यक्तिर इलेक्ट्रिक सार्किट ओ तार जंत्रपाती सम्पर्के सठिक ज्ञान ना थाके ताहले दुर्घटना घटबेई। এছাড়া আদর্শ নিরাপত্তা ব্যবস্থা না মানা বা তার পরিণাম সম্পর্কে সচেতন না থাকা, নিরাপত্তা বিধি সঠিকভাবে না মেনে কাজ করা, চালু লাইনে কাজ করার প্রবণতা, তাড়াহুড়ো করে কাজ করা, লাইন ডিসচার্জ না করা বা আর্থ না করা, শাটডাউন ও ব্রেকডাউনে কাজে সঠিক পদ্ধতি মেনে কাজ না করা, যথাযথ যন্ত্রপাতি না ব্যবহার করা, মানে যে যন্ত্র দিয়ে যে কাজটা করতে হবে সেই যন্ত্র ছাড়া সেই কাজটা করা, যথাযথ নিরাপত্তা সরঞ্জাম না দিয়ে কাজের নির্দেশ দেওয়া, হেলমেট, সেফটি বেল্ট, আর্থ রড ইত্যাদি নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করার অনিচ্ছা বা ব্যবহার না করার কি পরিণাম সেই সম্পর্কে জ্ঞান না থাকা, এই সমস্ত কারণগুলি কর্মরত ব্যক্তি দুর্ঘটনার কারণ হয়। এছাড়া লাইনের ক্লিয়ারেন্স ঠিক না থাকা, লাইনের ক্লিয়ারেন্স ঠিক না থাকা অবস্থায় লাইনে কাজ করা, চালু লাইনে কাজ করার সময় মোবাইল ফোনে কথা বলা বা গল্প করা বা কারোর সাথে ঝগড়াঝাটি করা, তারপরে অনেকের প্রবণতা থাকে হাত দিয়ে স্পর্শ করে লাইন চালু আছে কিনা দেখা, নিকৃষ্ট মানের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার, কাজে আগ্রহ না থাকা, শৃঙ্খলা না মানা, ব্যক্তিগত দায় দায়িত্ব এড়িয়ে যাওয়া, অদক্ষ শ্রমিককে দিয়ে দক্ষ কাজ করানো, এটা খুবই মারাত্মক বিষয়। নিজের উপরে অতিরিক্ত আস্থা বা সেলফ কনফিডেন্স, অতিরিক্ত কনফিডেন্স দুর্ঘটনার কারণ হতে পারে। এছাড়া কম আলো, ঝড় বৃষ্টি, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে কাজ করা, এই সমস্ত কারণের জন্য কর্মরত ব্যক্তি দুর্ঘটনা ঘটতে পারে। তাই সদা সতর্ক থেকে আমাদের কাজ করতে হবে এবং নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা যারা কর্মরত ব্যক্তি আছেন তারা এই সমস্ত নিয়মগুলো মেনে চলবেন, তাহলে আগামী দিনে আপনারা সুরক্ষিত থাকবেন, আপনাদের পরিবারও সুরক্ষিত থাকবে। ধন্যবাদ। এবং আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন,
বিদ্যুৎ সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, কমেন্ট করুন এবং আপনাদের পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন। থ্যাংক ইউ।